মিডিয়া ভয়েস মেলে সবাইকে স্বাগত। বারাসাতে ডাকা বকু মেয়ে বকুল বউ হয়ে এলো কলকাতার রায়বাড়িতে। বিয়ে হলো ঋষির সঙ্গে, কিন্তু ঋষির সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল বর্ষা। সে সুন্দরী ও স্মার্ট, আর বকুল একেবারেই অগোছালো। বর্ষার জায়গায় রায়বাড়ির বউ হয়ে এসে বকুল কি পারবে ঋষি যোগ্য হয়ে উঠতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে দর্শকরা চোখ রাখছেন ধারাবাহিক বকুল কথায়। আর সেই গল্প শোনাবো আপনাদের। টিভির পর্দায় জমে উঠেছে ধারাবাহিক বকুল কথা। ধারাবাহিকটি কেন্দ্রীয় চরিত্র বকুল, আসল নাম ঐশ্বরী রায়। বেশিরভাগ জনপ্রিয় ধারাবাহিক তৈরি হয় কোনো না কোনো মহিলাকে কেন্দ্র করে। কারণটা অবশ্য সঙ্গত, বাড়ির মহিলারাই মূলত রোজ সন্ধ্যের সময় ভিড় জমান টিভির ঘরে, আর তাদের ঘরের মেয়ে হয়ে ওঠে কখনো কনক, কখনো রাশি, কখনো অহনা বা নন্দিনী। বারাসাতের বকুলও হয়ে উঠেছে তেমনই একজন। কিন্তু এখানে একটা তফাত আছে, বকুল রাশি কনকদের থেকে একেবারে আলাদা, বিপরীত মেরু যাকে বলে। বারাসাতের বকুল এলাকার মাস্তানদের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে পারে। অন্যায় দেখলে জামার হাতা গুটিয়ে মুঠো শক্ত করে কাউকে দু চার ঘা দিতে হাত কাঁপে না তার। কারো বাড়ির ফিউজ উড়ে গেলে ডাক পড়ে বকুলের। পরনে তার ফুল প্যান্ট শার্ট আর বয়কার চুল, মেয়েলি পোশাকে ধারে ধারে না, আর বাহন মোটর সাইকেল। এই মেয়েটি বারাসাতের বকুল নামে পরিচিত, ছোটরা বলে বকুল দি। এলাকার দাদা গোছের লোকরাও সামলে চলে বকুলকে, তবে তার চেয়েও বেশি সংখ্যক মানুষ ভালোবাসে বকুলকে, আর বকুলও তাদের জন্য নিবেদিত প্রাণ। সে প্রাণ দিয়ে ভালোবাসে তার পরিবারকে। দিদি বর্ষার জন্য ত্যাগ স্বীকার করে সে, অথচ সেই দিদি বিয়ের রাতে পালায় প্রেমিকের সঙ্গে, আর নিজের দোষ এড়াতে মায়ের কাছে চিঠি লিখে দিয়ে যায় যে বকুল ভালোবাসে ঋষিকে, তাই বোনকে তার ভালোবাসা পায়ে দেওয়ার জন্য সে ঘর ছেড়েছে। আর এতে তাকে সাহায্য করেছে বকুল। রাগে ফেটে পড়ে বকুল বর্ষার মা। কনের পালিয়ে যাওয়ার কথায় চড়াও হওয়া মাত্র বকুলের সঙ্গে ছেলের বিয়ে দিতে উদগ্রীব হয়ে ওঠে ঋষির বাবা। বকুলের মতো মেয়েকে বিয়ে করতে নারাজ ঋষি। বকুলও রাজি নয়, কারণ সংসারটা দেখবে কি, পরিস্থিতির চাপে বিয়েটা শেষমেশ হয়। ওদিকে কলকাতার রায়বাড়িতে সবাই বধূবরণের ডালা নিয়ে প্রস্তুত। সুন্দরী স্মার্ট শিক্ষিতা বর্ষা বউ হয়ে আসছে যে, ঋষি সুপ্রতিষ্ঠিত ও সুপুরুষ। বর্ষার মতো মেয়েকে ভুলে সে কি পারবে বকুলের মতো একটি মেয়েকে স্ত্রী হিসেবে মেনে নিতে? নাকি এখানেও পরের পর ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে বাজিমাত করে ফেলবে বারাসাতের বকুল? ধারাবাহিকের গল্প অবশ্য নানাবিধ বাধা পেরিয়ে দ্বিতীয় প্রশ্নটাকে সত্যি করার লক্ষ্যেই এগোয়, কিন্তু তার আগে কি কি ঘটে সেটাই দেখার। বকুলের চরিত্রে অভিনয় করা ঐশ্বরী বাস্তবে খুব ঘরোয়া। বকুলের মতো পারিবারিক পরোপকারী মেয়ে হয়ে উঠতে তাই কোনো অসুবিধা হয়নি তার। তবে লুক আর হাবভাব নিয়ে একটু অনুশীলন করতে হয়েছে। লুকের এই নতুনত্বতা বেশ এনজয় করছে ঐশ্বরী। ঐশ্বরীর কথায়, যা দিন পড়েছে তাতে প্রত্যেকটি মেয়েকে এরকম ডাকা বকু বুছের হতে হবে। তবে তার জন্য যে বকুলের মতোই পয়কার চুল আর সবসময় ছেলেদের মতো পোশাক পরতে হবে তেমনটা নয়, মনের দিক থেকে হতে হবে ডাকা বকু। নিজের গা বাঁচাতে অন্যায়কে প্রশ্রয় দিলে চলবে না। বকুল কথা আমাকেও এই শিক্ষা দিচ্ছে প্রতি মুহূর্তে। আমার মনে হয় আর পাঁচটা মেয়েও এই ধারাবাহিক থেকে শিক্ষা নিয়ে নিজেকে সেইভাবে প্রস্তুত করতে পারবে। রিয়েল লাইফে ঐশ্বরী নিউক্লিয়ার ফ্যামিলির মেয়ে, একান্নবর্তী পরিবারের আনন্দ সমস্যা তার কাছে নতুন, তাই রায়বাড়ির বউ হয়ে সেই স্বাদ প্রাণ ভরে উপভোগ করতে চায় সে। এর আগেও অবশ্য মিলন দিদি ধারাবাহিকে তাকে একান্নবর্তী পরিবারে লক্ষ্মী মেয়ে আর লক্ষ্মী মন্ত বউ হিসেবে পেয়েছেন দর্শক। বকুলের নতুন ইনিংস দেখতে টিভির পর্দায় চোখ রাখুন সোম থেকে শনি রাত 9টায়। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টস করে আপনাদের মতামত জানান, ভিডিওটি বেশি করে শেয়ার করুন, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে মিডিয়া ভয়েস মেলের সাথে থাকুন।